নতুন নয় বন্ধু, এক আশা গত 7 বছর ধরে আমি এই সংগঠনের জন্য কাজ করি। আমরা উস্তির নেত্রাতে একটা বাচ্চাদের স্কুল করেছি, সেই স্কুলটাতে 200 বাচ্চা প্রায় আছে। এটা বন্ধু এক আশার একটা নতুন সংযোজন। তোমার আগামী প্রজেক্ট যেটা আমরা দেখতে চলেছি তার অদ্ভুত নাম, ইন্টারেস্টিং নাম, এবং সেটার সাথে কোথাও না কোথাও আজকের দিনের একটা অদ্ভুত মিল রয়েছে। ভীষণ মিল আছে, ভীষণ মিল আছে। আমি SVF এর একটা ছবি করছি, ছবিটার নাম কুলের আচার। কুলের আচার, এই কুল নয় কিন্তু, লাল লাল কুল হয় যেটা আচার হয়, ওই কুল, ওই কুলের আচার। তো আচার থেকে যেটা মনে পড়ছে, আজ কুল খাওনি তো? না না, না না, এখন অবধি কুল খাইনি, সরস্বতী পুজো হলেই খাবো। এবং কুল না খাওয়ারও তো একটা কারণ আছে, সাইন্টিফিক রিজন আছে, জানে সবাই সেটা, যে কেন সরস্বতী পুজোর পরে কুল খায় বাচ্চারা, গলায় ব্যথা হবে, সেই জন্য সিজন চেঞ্জে টক খেলে গলায় ব্যথা হয়, সেই কারণেই করে। এবং হলুদের ফোঁটাও সেই কারণেই দেওয়া হয় অ্যান্টিসেপটিক বলে। ছাত্রছাত্রী সকলের সঙ্গে মিলেমিশে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পুজো, আর তার জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরা পার্সন সঞ্জয় চট্টোপাধ্যায়, সঙ্গে মাধুরী চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আরবানায় আবাসনের পুজোয় সস্ত্রীক সামিল পরিচালক অরিন্দম শীল। প্রতিবারের মতো আজও সরস্বতী পুজোর দিনটা কাটাবেন বন্ধুদের সঙ্গে গল্প আড্ডায়, সঙ্গে রয়েছে ভোগ খাওয়া। অফিসেই বাগদেবীর আরাধনা করলেন রাজ শুভশ্রী, হাতে খড়ি হলো ছোট্ট ইউহানো। শ্রুতিনন্দনের 25 বছর পূর্তি, নিজের গানের স্কুলের সরস্বতী বন্দনায় পণ্ডিত অজয় চক্রবর্তী। এটাই বিশেষ যে শ্রুতিনন্দন এক পা এক পা করে 25 পায়ে গিয়েছে, এবং আমারও এবছর 70 বছর পূর্তি হবে, আর শ্রুতিনন্দনের 25 বছর হলো। আর আমাদের পরিশ্রমের এবং স্বপ্নের একটা সাফল্যের জায়গাতে আমরা পৌঁছতে পেরেছি। এর কৃতিত্ব সমস্ত বড় বড় শিল্পীদের, যাদের কাছ থেকে আমরা শিখেছি, তার মধ্যে লতা মঙ্গেশকর থেকে শুরু করে, ডিভি পারস্কর থেকে শুরু করে, বড় গোলাম আলী খান সাহেব, সবাই আমাদের সঙ্গীত শ্রুতিনন্দনের গুরু।